গজলে গারলির দ্বিতীয় খণ্ড ছাড়া হইল। গায়ক সিরাজ ভাই, যোগাযোগ করুন সরুমেলা রেড হাউস সারুলিয়া বাজার ডেমরা ঢাকা। আইলো রে সুস্থ হইলো রে দুঃখ গেল না শব্দ নিতে আব্দুল আবার হইল রওয়ানা। আহা বাসা প্রাণদন তুমি সারা নাই কোন জন, এতদিন ছিলা কেমন ভুলিয়া আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দ নিতে আবার হইল রওয়ানা।
মনে হাত বুলাইয়া আব্দুলের হাতে দইরা দিয়া গেল আপনা ঘরে তেরে মাজননি হাত বুলাইয়া আব্দুলের হাতে দইরা নিয়া গেল আপনা না ঘরেতে শুনো আমার বাসাদন করি আমি নিবেদন শুনো বাসা প্রাণদন করি আমি নিবেদন যাইও না এর ঘরের অবাহিরে রে আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাদরিতে আব্দুল আবার হইল রওয়ানা কিছু না বলিল নয়ন জলে বুক দিল বাসায় রে আব্দুল আলী কি করিল মারে কিছু না বলিল নয়ন জলে বুক দিল বাসায় রে নিবারণে স্বামী পাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ কইরা নিবারণ স্বামী পাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ কইরা পুনা গাতে কইতাছে কান্দিয়া রে আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দ নিতে আব্দুল আবার হইল রওয়ানা শঙ্কুরা যে নীল মুরে উড়াইয়া দিনের পরে দিন যায় মনে শান্তি নাহি পায় কেমন এতে শঙ্কুরা যে নীল মুরে উড়াইয়া আল্লাহ যদি রাজি থাকে যাবো আমি বাহির হয়ে আল্লাহ যদি রাজি থাকে যাবো আমি বাইর হয়ে শঙ্কুরাজকে যেইভাবে তেই আনবো ধরিয়া আসা আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দ রীতে আব্দুল আবার হইল রোয়ানা আব্দুল আলী কি করিল শুনেন প্রাণের ভাই রাত্র দিন ২৪ ঘন্টা তার মনের এই দুঃখ জ্বলে সর্বদা আমি একজন গাড়লির ওস্তাদ হইলাম এই দুনিয়ার ভিতরে সাধারণ একটা শঙ্কুরা সাপ আমাকে নিলে উড়াই আল্লাহ তুমি যাহা করো রাখো মারো যাহা ইচ্ছা হয় তোমার যেইভাবে পারি এই শঙ্কুরা সাপ না ধরিয়া ছাড়া ছাড়াই নাই আমার হয়তো মরবো না হয় বাঁচবো আল্লাহ তুমি যাহা ইচ্ছা করো ফরিয়াদ জানাই শঙ্কুরাজ সাপ ধরতে না পারলে আমার মনের শান্তি নেই একদিন নিশিরাত্রে উঠে তখন মায়ের চরণ ধরিয়া আব্দুল আলী মায়ের কাছে যাইতেছে কান্দিয়া শুনো শুনো মাজননী তোমাকে জানাই কাল সকালে যাব আমি বাইর হইয়া শঙ্কুরাজ সাপ ধরতে আমি যেইখানে পারি সেইখানে চলে যাব তুমি শুধু দোয়া করো আমার দাস মাজননী কথা শুনিয়া বলতেছে কান্দিয়া এক মায়ের এক পুত্র তুমি না যাইও আমায় সারিয়া তুমি যদি যাও রে চলে
আমার বাসা ধন তুমি যদি যাও রে চলে আমার বাসা ধন অবাগিরে মাডা কিবেরে নাই রে কোন জন রে আমার কি হবে শুনো মা জননী গর্বে দিলে ঠাই শুনো শুনো মা জননী গর্বে দিলে ঠাই দুধের ধার আমায় তুমি গো মাপ দেও না চাই রে আমার বিদায় দেও মা গো যাইব চলিয়া বিদায় দেও মা গো যাইব চলিয়া মনের আশা পূর্ণ হইলে গো আসিব পিরিয়া গো আমার কি হবে কোনোরকম মায়ের থেকে গেল বিদায় লইয়া আস্তে আস্তে চলে গেল আপন স্ত্রীর কাছে আব্দুল আলী এখন যাইতেছে বলিয়া শুনো গো প্রাণের স্ত্রী নিবারণ তোমাকে জানাই কাল সকালে যাব আমি শঙ্কুরাজ সাপ ধরতে যেইখানেতে পাই আমার উপর দাবি দাক্কা না রাখিয়া আমায় দেও বিদায় করিয়া মনোরবাঞ্ছা পূর্ণ হইলে আমি আসিব পিরিয়া নিবারণ কান্দি কান্দি তখন স্বামীকে জানায় আল্লাহর কাছে আমানত আমি করিলাম তোমায় যাও যাও প্রাণের স্বামী যাও না চলিয়া মনোবাঞ্ছা পূর্ণ হইলে অবাগীর কাছে আসিবা পিরিয়া এই বলিয়া আব্দুল আলী আপন স্ত্রী এবং মা জননী দুইজন থেকে বিদায় লইয়া গোপন সূত্রে ঘর থেকে গেলেন বাইর হইয়া ডেমরা সারলিয়া বাজার সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক প্রোভাইডার জনাব কাশেম ভাই তৎক্ষণাৎ আব্দুল আলীর দেখা পাইয়া বলে যাও বেটা মনেতে সাহস করিয়া শুধু আল্লাহকে তুমি রাখিবা স্মরণ তাহলে তোমার মনোবাঞ্ছা হইবে পুরো এই কথা বলিয়া পরে আব্দুল আলী কি করিলে ধীরে ধীরে যার গই হাঁটিয়া এই কথা বলিয়া পরে আব্দুল আলী কি করিলে ধীরে ধীরে যার গই হাঁটিয়া দিনের পরে দিন যায় সপ্তাহ পুরে মার যায় দিনের পরে দিন যায় সপ্তাহ পুরে মার যায় এক বুড়ির ঘরে তখন গেল চলিয়া আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দ রীতে আব্দুল আলী হইল যখন তিনটা ডাক মারিল মাসি বুড়ি ঘর থেকে অমনি বাহির হইয়া নজর কইরা দেখলো নজর কইরা সেই বুড়ি দেখিবারে পায় কেমন সুন্দর চাঁদের মতো একটা পুরুষ রয়েছে দাঁড়াই বলে আমায় কেবা মাসি বলে ডাক দিলে দরজায় আসিয়া আমার কোনো বইন ফুত নাই রে বাবা তোমায় দিলাম কইয়া আব্দুল আলী কান্দিয়া তৎক্ষণাৎ জানায় বলে আমার মাসির মতো লাগে আপনাকে আমার ধর্মস্তরের হইলেও মাসি আপনি
আমি বললাম এই জায়গায় দয়া করে কিঞ্চিত মাত্র রাত্রখানা থাকবার লাগে একটু জায়গা দেন আমায়। সেই বুড়ি এ কথা শুনে দয়া হইল নিজের মনে, আব্দুলের নিল ডাকিয়া সেই বুড়ি এ কথা শুনে দয়া হইল আপন মনে, আব্দুলের নিল তখন ডাকিয়া রাত্রি কাল জাগা দিল, খানা পিনা তারে দিল, রাত্রি কাল জাগা দিল, খানা পিনা তারে দিল, মন খুশিতে খানা খাইল, আব্দুল বসিয়া আব্দুল আইল রে। আবার হইল রওয়ানা, খানা পিনা খাওয়ার পরে রয়েছে শুইয়া দুই চোখের পানিতে আব্দুল আলীর, যাইতেছে বালুর ভিজিয়া। সেই বুড়িয়ে দেখি পারে পায়, বলে শুনো আমার বনফুত আব্দুল আলী, তোমারে জিজ্ঞায় কেন তোমার নয়ন জলে বালুর ভিজা যায়, কি জানি তোমার মনে এত বড় দুঃখ, তুমি বলো চাই আমায়। এই কথা শুনিয়া আব্দুল আলী কান্দিয়া কান্দিয়া তৎক্ষণাৎ জানায়, বলে শুনো ওগো মাসিমা, আমি তোমাকে জানাই আমার মতো হতভাগা এই জগতে কেউ নাই। বলে কি? আমি এক নিরাশ্রম, আমার কোনো সন্তান নাই, কেউ নাই, আমি একলা মেয়ে মানুষ আসি এই জায়গায়, আমার কাছে তুমি আসলা, এখন তুমি বলো তোমার মতো অবাগা এই জগতে কেউ নাই, এত বড় দুঃখ তোমার কিসের একটু বলো চাই বুঝাইয়া। এই কথা শুনিয়া আব্দুল আলী আস্তে আস্তে যাইতেছে বলিয়া বলে, আমার স্ত্রী নিবারণে একরাত্র স্বপন দেখিল, শঙ্কুরাজ সাপ আমাকে ধরতে কহিল, দৈল্যা ফাটা বলি দিয়া সে সাপকে আনতাম ধরিয়া, এই কথা যখন আমাকে বলিল বুঝাই, কথাটা শুনিয়া অমনি আমার মনে আগুন লেগে যায়, সারা জনম সাপ ধরিলাম ধুল মাটি পরা দিয়া, এখন বুঝি সাপ ধরিতাম আমি ধৈল্যা পাটা দিয়া। মনেতে রাগ যখন আমার আসিল, আপনাকে জানাই আমি খালি হাতে ধুল পড়া দিয়া শঙ্করের সাপ ধরতে গেলাম সেই জায়গায়, সেই সাপে গোসা হইয়া সত্র জোড়া বাঁশের সঙ্গে আমার রাখিল পেশাই, অবশেষে নিবারণ খবর পাইয়া আমাকে উদ্ধার করলো সেই জায়গায়। বাড়িতে আনিয়া নিবারণ যখন সাপের মন্ত্র পড়তে লাগলো, তারও নাকি মনে একটু দেমাগাইসা ছিল, যার জন্য সেই শঙ্কুরাজ সাপ আমাকে নিয়ে আসে উড়াই, এক গৃহস্থের বধুয়ে দেখা আমাকে নামায় সেই জায়গায়। ঠিক সেই বধু দৈল্যা ফাটা ভুক দিয়া আমাকে লইল বাসাইয়া, কয়েক বছর আসিলাম তথায় সেই বধুকে মা ডাকিয়া ফিরিয়া আসিলাম আবার আপন জায়গায়। এখন মায়ের থেকে বিদায় লইয়া আসলাম এই জায়গায়, আমার মনে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত এই শঙ্কুরাজ সাপ আমি ধরতে পারিনি, যেইভাবে হয় এই শঙ্কুরাজ সাপ আমাকে ধরতে হবে, আমি আপনাকে জানাই, যদি জানেন দয়া করে কোনো সন্ধি বইলা দেন আমায়। বুড়িয়ে শুনিয়া বলে, শুনো বাবা কই তোমারে এই আশা দেও না সারিয়া রে, বুড়িয়ে উঠিয়া বলে, শুনো বাবা কই তোমারে এই আশা দেও না সারিয়া রে, সেই সব দ্বারা বড় কষ্ট হইবে তোমার অনেক নষ্ট, সেই সব দ্বারা বড় কষ্ট হবে তোমার অনেক নষ্ট, সাপের কথা যাও না বলিয়া রে আব্দুল আইল রে, সুস্থ হইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আবার হইল রওয়ানা।
কান্দে কিছু দেওন বাতায়া আব্দুল আলী কয় কান্দিয়া সেই বুড়ির পায় পড়িয়া দয়া করে জানলে কিছু দেন বাতায়া নইলে আমার উপায় নাই মরবো আমি এই জায়গায় নইলে আমার উপায় নাই মরবো আমি এই জায়গায় তাই শুনিয়া বলছে বুড়ি হাসিয়া আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাবধানে আব্দুল আবার হইল রওনা সেই বুড়িয়ে আব্দুল আলীর কান্না দেখে তৎক্ষণাৎ জানায় বলে শুনো বাসা আব্দুল আলী তোমাকে জানাই আমি যেই সাপের মন্ত্র জানি তোমাকে যাই কইয়া এর দ্বারা শঙ্কুরা সাপ ধরতে পারবে না আমি তোমার দিলাম কইয়া এক কাজ করতে পারো লমলম পাহাড়ের কাছে একটা ছোট একটা ঘর আছে তোমাকে বুঝাই সেই ঘরেতে আমার এক ওস্তাদ বুড়া মানুষ থাকে একশত চল্লিশ বছর বয়স হইল তার তার কাছে যদি যাইতে পারো পাইতে পারো কিছু সমাচার যদি আমার ওস্তাদের কাছে যাইতে পারো চলিয়া তাহলে সাপের মন্ত্র তোমারে কিছু কিছু দিবে শিখাইয়া কথা শুনিয়া আব্দুল আলী উঠিল কান্দিয়া কিভাবে তে যাইব আমি লমলম পাহাড় বলেন চাই ভাঙ্গিয়া সেই বুড়ি বলে ধরো তোমায় আমি একটা জিনিস দিয়া যাই একটা গাছের শিকড় দিল তখন আব্দুল আলীর গায়েতে ঢুকাই বলে এই গাছের শিকড় তোমার অঙ্গেতে যখন আমি দিয়েছি ঢুকাই সাপ বিচ্ছু কোনো জিনিস তোমার ক্ষতি করতে পারবে নাই আল্লাহকে ভাবিয়া তুমি লমলম পাহাড়ের কাছে যাও না চলিয়া সেইখানে গেলে আমার ওস্তাদ তোমাকে দিবে বাতাইয়া সেই বুড়ি রহু কুম্পাইয়া আব্দুল আলী যাই চলিয়া পাহাড় জঙ্গল গেল কত হাঁটিয়া সেই বুড়ি রহু কুম্পাইয়া আব্দুল আলী যাই চলিয়া পাহাড় জঙ্গল গেল কত হাঁটিয়া ছয় মাসের পন্ত গিয়া আব্দুল আলী দেখি চাইয়া ছয় মাসের পন্তে গিয়া আব্দুল আলী দেখলো চাইয়া লম লম পাহাড় দেখতে পাইল রে আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাবধানে আব্দুল আবার হইল রওনা সেইখানে যাইয়া আব্দুল নজর করিয়া চায় বড় একটা বৃক্ষ দেখিয়া আস্তে আস্তে বসলেন সেই বৃক্ষেরই তলায় বৃক্ষের তলায় বসিয়া আব্দুল চিন্তা করিল সেই বুড়ির উস্তাদ তার কাছে কিভাবে যাইব আল্লাহকে ভাবিয়া তখন বুড়ার কাছে চলে যায় সেই বুড়া দেখিয়া তখন আব্দুলকে জিজ্ঞে কোথা বাড়ি কোথায় ঘর যাইবা কোথা কারে একে একে বলো তুমি আমার ওরা সাক্ষাতে চেহারা কেন মলিন তোমার বলো চাই বুঝাইয়া এই কথা শুনিয়া আব্দুল আলী তখন উঠিল কান্দিয়া শুনেন শুনেন বাবা যান দুঃখের কাহিনী আমি বলে যাই আপনারে আমার মতো হতবাগা নাই এই বব সংসারে এক রাত্র স্বপ্ন দেখলো আমার স্ত্রী নিবারণ স্বপ্ন থেকে স্বপ্নের ভেদ আমার কাছে যখন করিল বর্ণন বলে শঙ্কুরাজ সাপ ধরে আনতে বলেছে তোমারে কিন্তু ধৈল্যা পাটা দিতে হবে তাও বলছে মোরে এই কথা শুনিয়া আমার মনে গেল দুঃখ বাড়িয়া সারা জনম সাপ ধরিলাম আমি ধুল পড়া দিয়া এখন বুঝি ধৈল্যা পাটা দিয়া সাপ ধরতাম সেই জায়গায় একলা গিয়া ধুল পড়া দিয়া সেই সাপ ধরবো সেই জায়গায় এই বলিয়া গায়ের গুমানে আমি গেলাম সেই জায়গায় সর্প দড়িতে গিয়া সত্র জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজ সাপে আমার রাখিল পেশাই
আমার স্ত্রী নিবারণ খবর পাইয়া আমাকে সেখান থেকে আনলো উদ্ধার করিয়া। তারপরে সাপের মন্ত্র দিয়াছে চালিয়া মন্ত্র পড়তে পড়তে আমার স্ত্রী নিবারণের দেমাগো কিঞ্চিত কিঞ্চিত গিয়াছে বাড়িয়া। তাই দেখিয়া মনে হয় যেন আল্লাহ গেল বেজার হইয়া, সেই শঙ্কুরা সাপে আমায় নিলে উড়াইয়া। এক গৃহস্থের বধূ দেখিয়া তখন আকাশ থেকে লইয়াছেন আমায় দুল্লা পাটা বলি দিয়া, সে বাঁচাইল আমায়, সুস্থ করিয়া দিল, আসিলাম পিরিয়া। শুধু আমার মনের বেদনা, আমি কেমনে যাব সেই শঙ্কুরা সাপ ধরিয়া। এখন আমি গেলাম অমুক বুড়ির কাছে, মাসি বইলা ডাকিলাম তাহারে, সেই ব্যক্তি কয়েকদিন রাখিয়া পন্থ পাতায় দিয়েছে আমারে, আপনার ঠিকানা দিল, আসলাম এই জায়গায়, এখন দয়া করি কিভাবে সেই শঙ্কুরাজ সাপ ধরতে পারি বইলা দেন আমায়। এই কথা শুনিয়া বুড়া করে হায় রে হায়, বাপরে বাপ, তোমার সাধ্য নাই এই শঙ্কুরাজ সাপ ধরবার, আমি বলিলাম তোমার। এই কথা শুনিয়া পরে আব্দুল আলী কান্দা বলে, কি করি কি করি আমায় বল না, এই কথা শুনিয়া পরে আব্দুল আলী কান্দা বলে, কি করি আমায় বল না, শঙ্কুরাজ ধরতে আমি না পারিলে একেবারে যাব মরে, শঙ্কুরাজ ধরতে আমি না পারিলে একেবারে যাব মরে। এই কথা পড়িয়াই আব্দুল বলল গুরিয়াই, আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। ধীরে ধীরে লইল তারে তুলিয়া, আব্দুল আলীর কান্না দেখে সেই বুড়াই কি করিলে, ধীরে ধীরে লইল তারে তুলিয়া, আব্দুলের কোলে লইয়া সেই বুড়াই কইল বুঝাইয়া, আব্দুলের বুকে লয়া সেই বুড়াই কইল বুঝাইয়া, থাকো তুমি আব্দুল আলী ধৈর্য ধরিয়া, আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আলী হইল রওয়ানা, আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। আব্দুল আলী তাই শুনিয়া তৎক্ষণাৎ কইল কান্দিয়া,
ওলালি তাই শুনিয়া তৎক্ষণাৎ কইল কান্দিয়া নিজের জান দিব এই জাগায় রে আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাবধরিতে আব্দুল আলী হইল রওয়ানা তখন আব্দুল আলীর কথা শুনে সেই বুড়িয়া বেটা তৎক্ষণাৎ জানায় বলে বাবারে সেই সাপ ধরা বড় কঠিন ব্যাপার তোমাকে জানাই কারণ সাত সমুদ্র তেরো নদী পার হইয়া যাইতে হবে এক জায়গায় সেইখানে এক বৃক্ষ আছে বলিলাম তোমায় সেই বৃক্ষের মধ্যে এগারোটা মানুষের মাথা রয়েছে ঝুলিয়া আচম্বিতে মানুষ দেখলে খলখল করে উঠে সে হাসিয়া সাহস কইরা আজ পর্যন্ত কোনো ব্যক্তি যাইতে পারে নাই সেই জায়গায় কাহারও মনের বাঞ্ছা কবুও তো পুরা হইল নাই যদি সেইখানে যাইয়া আসল জিনিস লইতে পারে তোমাকে জানাই তাহলে আল্লাহ তাআলা তার মনের বাঞ্ছা দিবে রে পুরাই সারলিয়া বাজারের সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক জনাব কাশেম ভাই তৎক্ষণাৎ জানায় এই তো সুযোগ আব্দুল আলী তুমি আর বসে থাকবে নাই ঠিক আল্লাহকে ভাবিয়া তুমি সাহস করে যাও সেই জায়গায় সত্যিকারে আল্লাহ পাক তোমার মনের বাঞ্ছা দিবে রে পুরাই এই কথা শুনিয়া পরে আব্দুল আলী কান্দা বলে শুনো শুনো গো বাবা জান শুনো শুনো গো বাবা জান কিভাবে যাইতে হবে দয়া করে বলো মুরে কিভাবে যাইতে হবে দয়া করে বলো মুরে আল্লাহর নামে যাব আমি চলিয়া আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দরিতে আবার হইল রওয়ানা সেই বুড়িয়া বেটা উঠা কইল আব্দুল আলীর ঠাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া কেমনে তুমি যাবে সেই জায়গায় বলে যদি আপনি দোয়া কইরা দেন আমায় তাহইলে আল্লাহর নামে পাড়াই দিব সাত সমুদ্র তেরো নদী ভয়ের কারণ নাই এই সাহস দেখিয়া বুড়া বেটা তৎক্ষণাৎ জানায় বলে আচ্ছা আব্দুল আসো এই জায়গায় একটা বৃক্ষের মধ্যে আব্দুলের দিলে উঠাইয়া সারা অঙ্গ তার কাসন দিয়া দিয়েছে বান্দিয়া বলে চোখ খাটিয়ে থাকো তুমি তোমাকে জানাই মন্ত্রের দ্বারা আমি সাত সমুদ্র তেরো নদী তোমাকে পার করিয়া দিব সেই জায়গায় আব্দুল রে যখন সেই বৃক্ষের তলে তুমি যাইবা চলিয়া দেখবা তোমারে দেখলে এই এগারোটা মানুষের মাথা উঠবে খলখলায় হাসিয়া আপসে আপ যখন খলখলায় হাসিতে থাকিবে যদি তুমি ভয় পাও বলিলাম তোমারে সেখানে যাইবে মারা ভয় করিও না আল্লাহর নাম লইয়া তুমি গাছে উঠিবা কিনা নিজের হাতের কনিষ্ঠ আঙ্গুল কাটিয়া কয়েক ফোঁটা রক্ত যখন দিবে ছিটাইয়া দেখবে এগারোটা মানুষের মাথার খুলি যাবে এক হইয়া প্রথম দেখবে এই যে মানুষের মাথা তোমারে দেখে উঠবে হাসিয়া এই ভয়ে যদি তুমি যাও পিছলাইয়া তাহলে তোমার সাধন ভোজন পূরণ হবে না এই কথা বলিয়া বুড়া বেটায় আব্দুলের গাছে বান্দিয়া উড়াইয়া দিয়েছেন কিনা সাত সমুদ্র তেরো নদী আব্দুল আলী গেল পার হইয়া গাছের তলায় আব্দুল আলীকে দিয়েছে নামাইয়া সেইখানে যখন আব্দুল আলী চোখ মেলিয়া চায় আব্দুলকে দেখিয়া মানুষের মাথার খুলি হাসে খলখলায় তাই দেখিয়া আব্দুল আলী উঠিল চমকিয়া আল্লাহ জানি কি জানি কোন বিপাকে আমায় দিয়াছে ঢালিয়া আল্লাহকে ভাবিয়া আব্দুল কোন কর্ম করিল এক পাও দুই পাও করিয়া গাছে উঠতে শুরু করল
ধাউধাউ করিয়া যখন মাছ মানুষের মাথা হাসতে শুরু করলো, আব্দুল আলী ব্লেড দিয়া নিজের হাতের আঙ্গুল কাটিয়া রক্ত ছিটাইতে লাগিল। রক্ত যখন এগারোটা মাথার মধ্যে যখন ছিটাইয়া পড়িল, তখন এগারোটা মাথা এক হইয়া গেল। ঝাপট মারি আব্দুল আলী যখনই ধরিল, দেখে যে হাতের মুঠের মধ্যে একটা সাপের বাসি আসিয়া পড়িল। আর কোনো মানুষের মাথা দেখে নাই, সাপের বাসি লইয়া আব্দুল আলী নিচে নেমা যায়। সাপের বাসি হাতে করে আব্দুল আলী নিচে আসে, আল্লাহকে কইল ডাকিয়া। সাপের বাসি হাতে লয়ে আব্দুল আলী নিচে আসে, আল্লাহকে কইল ডাকিয়া। তুমি আল্লাহ মাবুদ সাই, তুমি সারা কেউ নাই, তুমিও হে মাবুদ সাই, তুমি সারা কেউ নাই। আমাকে তোরাইয়া লয় বিপদে আব্দুল, আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না। সাবধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। আব্দুল আলী সাপের বাসি হাতে কইরা করে হায় রে হায় গাছতলে বসিয়া এখন ওই বুড়া বেটার নাম স্মরণ করে ওই জায়গায়। তৎক্ষণাৎ বুড়া বেটা বুঝিতে পারিল আব্দুল আলী নিরুপায় হইয়া চিন্তাতে পড়িল। সেখান থেকে মন্ত্র বেটায় দিয়াছে চালিয়া অমনি একটা গাছ উড়া দিয়া আব্দুল আলীর সামনে গেল বসিয়া। তাই দেখিয়া আব্দুল আলী চিনিতে পারিল, মনে হয় যেই গাছ আমাকে এইখানে দিয়া গেল সেই গাছ সে ওস্তাদ জিয়ে বোধ হয় আবার পাঠাইল। বিসমিল্লা বলিয়া আবার গাছে উঠা যায়, রশি দিয়া নিজের অঙ্গকে নিজে পেঁচাইয়া বাঁধল সেই জায়গায়। নিজের গাও নিজে বান্ধিয়া রইল সে চোখ মুদিয়া, বাতাসেতে সেই গাছে উইরা চইলা যায়। সেই বুড়ার দরজায় গিয়া দিল গাছে নামাইয়া, সেই বুড়ার দরজায় গিয়া দিল গাছে নামাইয়া, বুড়াকে ডাকিয়া আব্দুল কইল সেই জায়গায়, এই আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না। সাবধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না, সাবধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। সেই বুড়ায় দেখিয়া তখন কি করিলেন ভাই, আব্দুল আলীর টাইনা তখন বুকেতে উঠায়, বলে বাবা আব্দুল আলী তোমার গুণের সীমা নাই, তুমি সারা শঙ্কুরাজ সাহেব এই জগতে ধরতে কেউ পারবে নাই। তবে বাবা রে তোমাকে একটা কথা আমি বলি এই জায়গায়, শঙ্কুরাজ সাহেব যে তুমি যদি ধরতে পারো তাহলে কোনো শাস্তি দিবে না, আমি অনুরোধ জানাই, কারণ এইটা সাপ নয়, সেও এক গুণিনের গুণের দ্বারায় মানুষ ছিল, সাপ সাপ করিয়া তাকে রাইখাসে গাঁড়ার মধ্যে ঢুকাই, তুমি কোনোদিন ধরতে পারলে তোমার মনের বাসনা তো যাবে পূর্ণ হইয়া, কয়েকদিন পর এই সাপটাকে পানের মধ্যে তুমি দিয়ে সারিয়া তাহলে দেখবা সে একদিন যাবে মানুষ হইয়া। আব্দুল আলী তাই ভাবিয়া অনেকক্ষণ চিন্তা করিয়া সেই বুড়ার সঙ্গে ওয়াদা করিয়া যায়, আপনি দোয়া করেন যদি সেই সাপকে একবার আমি ধরতে পারি, আমি তার রং তামশা দেখে তাকে আমি ছেড়া দিব, তার কোনো অত্যাচার করব না। সেই বুড়ার থেকে বিদায় লইয়া আব্দুল আলী যায় চলিয়া, রাত্র দিনে যায় হাঁটিয়া। ও
সেই বুলার থেকে বিদায় লইয়া আব্দুল আলী যায় চলিয়া রাত্র দিনে যাইতাছে হাঁটিয়া রে সাপের বাসি সঙ্গে রইল আবার কয়েক মাস হাঁটিয়া গেল সাপের বাসি সঙ্গে রইল কয়েক মাস হাঁটিয়া গেল আস্তে আস্তে বুড়ির ঘরে গেল চলিয়ায় আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাপরিতে আব্দুল আবার হইল রওয়ানা সেই বুড়ির পায়ে গিয়া সালাম জানায় বলে সাপের বাড়ে বাঁশি আইনাসি এই যে দেখেন আপনাকে জানাই সাপের বাঁশি দেখিয়া সেই বুড়ি খুশি হইয়া আব্দুলকে অনুরোধ করিল শঙ্কুরার সাপ ধরতে পারলে তার উপর অত্যাচার না করি যদি তার উপর কোনো অত্যাচার করো সেই জায়গায় তাহলে সেই সাপের থেকে এই জীবনে তোমার বংশ বুনিয়াদের কেউ রক্ষা পাবে না সেই সাপকে ধরতে পারলে তোমার মনের ভাষণা যাবে পূর্ণ হইয়া কয়েকদিন পর এই সাপটাকে পানির মধ্যে তুমি দিও সারিয়া এই কথা শুনিয়া মো আব্দুল করে হায় রে হায় সেই বুড়ির চরণ দুলা লইয়া এই অগর জঙ্গলা দিয়ে আব্দুল আলী চলে যায় দিনের পরে মাস গেল বছর বই পুরাইল আস্তে আস্তে আব্দুল আলী যায় হাঁটিয়া পরে মাস গেল মাসের পরে বছর গেল আব্দুল আলী ধীরে ধীরে যায় হাঁটিয়া শঙ্কুরাজ জতা ছিল আব্দুল আলী তথা গেল শঙ্কুরাজ জতা ছিল আব্দুল আলী তথা গেল বিসমিল্লাহ বলিয়া বাঁশি টান দে তথায় রে আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাবরিতে আব্দুল আবার হইল রওয়ানা আব্দুল আলী কি করিল শুনেন প্রাণের ভাই সর্বপ্রথম ধুল পড়া দিলেন সেই জায়গায় তারপর আস্তে আস্তে যখন সেই বাঁশি টান মারিল শঙ্কুরাজ গর্তে থাকিয়া অমনি লড়াচড়া দিল এক টান দুই টান তিন টান যখন পাঁচ টানও মারিল ছয় টানের সময় শঙ্কুরাজ আস্তে আস্তে মাথা বাহির করল আব্দুল আলী প্রথম দেখিয়া তারে গেল ভয় পাইয়া এই দুষ্ট শঙ্কুরাজ একবার আমায় নিয়েছে উড়াইয়া যেইভাবে তে সর্বপ্রথম মাথা বাহির করলো সত্যিকারে আব্দুল আলী ভয় পাওয়ার কারণও যে ছিল ওস্তাদের কথা মতে আব্দুল আলী বাঁশি ছাড়লো না ধীরে ধীরে নানান রঙে বাঁশি বাজাইতে ছিলেন কিনা যখন নানা রঙে বাঁশি বাজাইতে লাগিল আস্তে আস্তে শঙ্কুরাজ সাপ তার কাছে আসা নত স্বীকার করল অমনি আব্দুল আলী সেই সাপের গর্দানে ধরিয়া মুখের এই পাশে ওই পাশে গেল দুইটা চুমা লাগাইয়া মন উল্লাসে আব্দুল আলী যায় চলিয়া বড় এক পাতিলা ভরে রাখলো তারে যতন করে মন উল্লাসে আব্দুল আলী যায় হাঁটিয়া সেই বুড়িরও ঘরে গেল তারে গিয়া সালাম করলো সেই বুড়িরও ঘরে গেল তারে গিয়া সালাম করলো শঙ্কুরাজ সাপ তারে দিল দেখাইয়া আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাতরিতে আব্দুল আলী হইল রওয়ানা
সেই বুড়িকে সাপ যখন ও দেখাইল, শঙ্কুরাজ সাপ দেখিয়া বুড়ি অত্যন্ত খুশি হইল। আব্দুলের গায়ে হাত বুলাইয়া কইল, বাসা ধন, আল্লাহ পাক পুরাইল তোমার মনে রাখিনছন। বলে এখন আমি কি করি, কিভাবে তে যাই? আপনার ওস্তাদের কাছে আমি সাপের বাসিটা জমা দিয়ে যাই। প্রথমবারের মতো বুড়ি তারে দিল বাতাইয়া, যেভাবে প্রথমবারে বলেছিল সেইভাবে আজ ধীরে ধীরে আব্দুল আলী যাইতেছে চলিয়া। আস্তে ধীরে আব্দুল আলী দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, মাসের পর মাস গিয়া বছর গেল পুরাই। আস্তে ধীরে আব্দুল আলী সেই ওস্তাদের কাছে যায়। ওস্তাদের কাছে গিয়া সাপের বাসি পায় রাখিয়া শঙ্কুরাজকে রাখিল না মাইয়া রে। সেই বুড়ার কাছে গিয়া সাপের বাসি পায় রাখিয়া শঙ্কুরাজকে রাখিল না মাইয়া রে। শঙ্কুরাজকে রাখিল না মাইয়া রে। শঙ্কুরাজকে ধইরা পরে দেখাইল উস্তাদেরে, শঙ্কুরাজকে ধইরা পরে দেখাইল উস্তাদেরে, সালাম দিয়ে আব্দুল আলী গেল বিদায় হইয়া রে। আব্দুল সেই ওস্তাদ উঠা বলে, আব্দুল আলী ঠাই, তোমাকে যেই কথা বলিয়েছি আমি তুমি ভুলে যাইও নাই, যাও বাবা, দিলাম বিদায় আল্লাহকে ভাবিয়া। এই কথা বলিয়া আব্দুল আলী কি করিলেন তথায়? বলে সাপের বাসি এখন আমি কি করি বলেন চাই আমায়। ওস্তাদ জি উঠা কইল, আব্দুল আলী ঠাই, আজ থেকে এই সাপের বাসি বকশিস করিলাম তোমায়। এই বাসি যতক্ষণ তোমার হাতেতে থাকিবে, দুনিয়ার কোনো সাপের ক্ষমতা নাই তোমাকে আটক করতে পারে। সেই বুড়াকে সালাম দিয়া সাপের বাসি হাতে তুইলা আব্দুল আলী যাইতাছে চলিয়া রে। সেই বুড়াকে সালাম দিয়া সাপের বাসি হাতে লইয়া আব্দুল আলী যাইতাছে হাঁটিয়া রে। রাতে রনা নিশিকালে আপন ঘরে গেল চলে, রাতে রনা নিশিকালে আপন ঘরে গেল চলে। নিবারণকে আব্দুল আলী কইল ডাকিয়া, আব্দুল আইল রে সুস্থ, হইল রে দুঃখ গেল না, সাধরিতে আব্দুল আবার হইল রওয়ানা। স্বামীজনকে দেখিল নজর রে, নিবারণে ডাক শুনিয়া গড়ে রদ রোজা কইলা স্বামীজনকে দেখিল নজর রে। আহা স্বামী প্রাণের দন, তুমি সারা বাঁচবে না জীবন, অবাগিরে গেলা ক্যান্সারিয়া রে। আব্দুল আইল রে সুস্থ, হইল রে দুঃখ গেল না, সাবধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। Thank you.
নিবারণের কান্না শুনে আব্দুল আলী করে হায় হায় বলে, ওগো প্রাণের ধন নিবারণ, তোমার কান্নার আর কোনো কারণ নাই, যেহেতু যে সেই শঙ্কুরাজ সাহ আমি আনিয়াছি ধরিয়া, কোথায় আমার মাজনী আনো চাই ডাকিয়া। এই কথা শুনিয়া নিবারণ কোন কর্ম করিল, শাশুড়িকে অমনি গিয়া ডাকিয়া নিল। আব্দুলকে দেখিয়া মাজননী হাত দিল বাড়াই, আহা বাসা আব্দুল আলী আছিলে কোথায়, আহা বাসাই আব্দুল আলী আছিলে কোথায়, আহা বাসাই আব্দুল আলী আছিলে কোথায়, কেমনে ভুলিয়া রইলে রে তোমার অবাগিনী মায়ের বাসা আইরে বাসায় আমার কুলে জুলাইতাম পরাণ, আইরে বাসায় আমার কুলে জুলাইতাম পরাণ, কোন হরানে ছিলে রে আব্দুল মায়ের বুলিয়া, কোন হরানে ছিলে রে আব্দুল মায়ের বুলিয়া, একো মায়ের এক পুত্র অন্ধের দুই নয়ন, একো মায়ের এক পুত্র অন্ধের দুই নয়ন, তুমি সারায় যাও গতেরে আমার নাই রে কোন দনর বাসা মাজননী উঠে কইল আব্দুল আলী ঠাই অবাগিরে ছাড়িয়া বাসাদন এতদিন আছিলে কোথায়। আব্দুল আলী কান্দন দেখিয়া তৎক্ষণাৎ জানায়, মাগো তোমার প্রাণের আব্দুল তোমার কোলে ফিরিয়া আসিয়াছে, আর চিন্তার কারণ নাই। যেইভাবে তে আব্দুল আলী যে বুড়ির ঘরে যাইয়া মাসিমা ডাকিয়া তারে গেল দিন কাটাইয়া, যেইভাবে তে সেই ওস্তাদের সন্ধান সেই মাসিমায় দিয়াছে বা তাই, যেভাবে তে সেই ওস্তাদের কাছে আব্দুল আলী যায়। দুঃখের কথা, একে একে মায়ের কাছে গিয়াছে বলিয়া ওস্তাদের কাছে গিয়া কিভাবে তে সাত সমুদ্র তেরো নদী গেল পার হইয়া, সেই দুঃখের কথা মায়ের কাছে গিয়াছে বরপর মাই। আবার যেইভাবে তে গাছে উঠিয়া সাপের বাঁশি লইয়া নিজের হাতের রক্ত দিয়া বাঁশি উদ্ধার করিয়া শঙ্কুরাজ সাপ ধরতে যায়, একে একে সব বৃত্তান্ত মায়ের কাছে বলিলেন সেই জায়গায়। লাখো লাখো ধন্যবাদ দিয়া মায় জাদুমণি লইল টানিয়া, এখন আব্দুল আলীর গায়ে হাত দিয়া মাজননী কইতেছে বুঝাইয়া, বলে শুনো বাসা আব্দুল আলী তোমাকে জানায়, তোমার মনের বাসনা যখন আল্লাহ পাক দিয়াছে পুরাই, এখন দুই একদিন এই সাপের খেলাধুলা দেখিয়া এই সাপটাকে দেখো সে একটু পানিতে সারিয়া,
মায়ের কথা শুনে আব্দুল আলী কোন কর্ম করিল, শঙ্কুরাজকে ধরে নিয়া পানির মধ্যে সাইরা দিল। যখন পুকুরের পানির মধ্যে দিয়াছে সারিয়া, দেখে যে উলুট পুলুট কইরা সেই শঙ্কুরাজ সাপ গেল একটা মানুষের মধ্যে পরিণত হইয়া। মানুষের মধ্যে পরিণত হইয়া শুধু হাবুডুবু খায়, সাপ দিয়া পড়িয়া আব্দুল আলী উঠাইয়া আনিল তাহার। আব্দুল আলী ধৈরা তারে বলে কথা বারে বারে, এত দুঃখ কেন তোমার কপালে? আব্দুল আলী ধৈরা তারে বলছে কথা পরস্পরে, কেন তোমার এত দুঃখ তোমার কুফালে? আব্দুলের কথা শুনিয়া সেই বেটা উঠল কান্দিয়া, আব্দুলের কথা শুনিয়া সেই ব্যক্তি উঠল কান্দিয়া, একে একে সকল দুঃখ দিল বুঝাইয়া। আব্দুল আইল রে সুস্থ, হইল রে দুঃখ গেল না, সাতরিতে আব্দুল আলী হইল রওয়ানা। শিষ্য ছিলাম তোমার কাছে বুঝাই কইলাম, সেই বেটাই দিল সর্ববানায়া। শঙ্কুরাজ সর্প কইরে রাখিল গর্তের ভিতরে, শঙ্কুরাজ সর্প করে রাখিল গর্তের ভিতরে, এতদিন ছিলাম গর্তে লুকাইয়া। আব্দুল আইল রে সুস্থ, হইল রে দুঃখ গেল না, সাতরিতে আব্দুল আলী হইল রওয়ানা। আসেন যত শ্রোতাগণা, আমি সকলকে জানাই ডেমরা সারলিয়া বাজার সুরমেলা রেকর্ডিং হাউস আছে, সবে জানেন ভাই। প্রোপাইটার জনাব কাশেম মিয়া, তাও গেলাম কইয়া আব্দুল আলীর সাপের কিচ্ছা দ্বিতীয় খণ্ড আমি সিরাজ মিয়া গেলাম গাইয়া। যদি সুরমেলা রেকর্ডিং হাউস ছাড়া অন্য কোনো ব্যক্তি এই গান নকল করে ক্যাসেট বাহির করেন, তাহলে তার কাছে আমার আউয়ালাখের দাবি যাবে থাকিয়া সুরমেলা রেকর্ডিং হাউসে তালাশ করবেন একে একে, এক একটা ক্যাসেট কিনে নিয়া মনানন্দে বাজাইবেন বসিয়া। এই পর্যন্ত ইতি দিলাম, সকলকে সালাম জানাইলাম, ভুল ত্রুটি হইলে দিবেন মার্জন করিয়া। সকলকে সালাম জানাইলাম, ভুল হইলে মার্জন দিবেন সবাই করিয়া।